অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকটাই জামেলার বিষয় এমনটা আমরা অনেকেই মনে করি তবে আজকের এই ভিডিওটি আপনি যদি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে খুব ইজিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেই সঙ্গে ফটোকে অনেক আকর্ষণীয়ভাবে ইডিট করতে পারবেন আশা করি ভিডিওটি জন্য লাস্টে পর্যন্ত কন্টিনিউ করবেন এবং শিখে নেবেন কি করে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো এডিট করতে হয় হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেকন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি আপনার বন্ধু আসিম ইটস ওকে ফার্স্ট টাইমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপ করে নিতে হবে ইনস্টল অ্যাপটি কী করে ইনস্টল করবেন ভিডিও শেষের দিকে আমি আপনাকে বলে দেবো এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে ফটো এডিটও করতে পারবেন অ্যাপটি যখন আপনি প্রথমে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে কিছু পারমিশন দেওয়ার প্রয়োজন হবে অবশ্যই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন এখন যে কাজগুলো দেখিয়ে দিব অবশ্যই প্রত্যেকটি কাজ আপনাকে মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে তাহলেই কেবলমাত্র আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ফটো এডিট করতে পারবেন আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশন শো হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন অল ফোটোজ একটি অপশন আপনি অল ফোটোজে ক্লিক করবেন অল ফোটোজে ক্লিক করার পর আপনি এখানে ক্যামেরার একটা আইকন দেখতে পাবেন আপনি যদি ক্যামেরার আইকনে ক্লিক করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা ওপেন হবে আপনি কিন্তু ফটো তুলতে পারবেন এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারি থেকে কি করে ফটো আনবেন চলুন শিখে নেই এই জন্য আপনি দেখতে পাচ্ছেন সিম্পল একটি উপরের দিকে অপশন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে যে ফাইল থেকে ফটোটি আনতে চান সেই ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফটোগুলো শো হবে আপনি যে ফটোটি চুজ করতে চান সেই ফটোর উপর ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পার্সন দুইটি অপশন আপনার সামনে শো হবে আপনি পার্সনে ক্লিক করবেন পার্সনে ক্লিক করার পর নিচের দিকে ব্যাকগ্রাউন্ডে একটি অপশান দেখতে পাবেন আপনি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি খুব সহজে রিমুভ করতে সক্ষম হয়েছি এখন ব্যাকগ্রাউন্ড ব্যতীত আপনি যদি ফটোটি সেভ করতে চান তাহলে এই টিকমার্কের উপর ক্লিক করবেন আর আপনি যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট কিংবা সিনারি অ্যাড করতে চান তাহলে অবশ্যই এই প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারিতে আপনি গ্যালারি থেকে যে কোনো ইফেক্ট কিংবা সিনারি অ্যাড করতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে এখানে কিছু ডিফল্ট অবস্থায় ইফেক্ট আছে যে ইফেক্টগুলো আপনার ফটোকে করবে অনেক বেশি আকর্ষণীয় আপনার ফিঙ্গারের মাধ্যমে এই বারটি যদি বাম দিকে সয়েব করেন তাহলে এখানে হিউজ পরিমাণ ইফেক্ট পাবেন যে ইফেক্টগুলো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন আমি একটি ইফেক্টের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু লুনিং হবে অবশ্যই আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন এক কথায় আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড আকর্ষণীয় করার জন্য যে যে ইফেক্টগুলো প্রয়োজন প্রত্যেকটি ইফেক্ট আমি মনে করি এখানে আপনি পাবেন আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এই ইফেক্টগুলো আপনি অন্য কোনো অ্যাপে পাবেন না আপনার ফটো সাইজ বড় করতে পারবেন এবং ছুটো করতে পারবেন আপনার দুই ফিঙ্গারের মাধ্যমে এবং চাইলে আপনার ফটোর পজিশনও কিন্তু পরিবর্তন করতে পারবেন এই কাজগুলো যখন আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশন শো হবে আপনার সামনে এখানে আরও কিছু অপশান শো হবে যে অপশনগুলো ফটো ইডিট করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে প্রত্যেকটি অপশনের কাজ অবশ্যই আমি আপনাকে এখন দেখাবো না দেখালে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আপনি অবশ্যই প্রত্যেকটি কাজ দেখে নেবেন উপরের দিকে পিনিশ একটি অপশন দেখতে পাবেন আপনি এই পিনিশে ক্লিক করবেন প্রিট এখন আপনি যে ফটোটি সেভ করেছেন এই ফটোটি কিন্তু পেয়ে যাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারিতে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে আশা করি আজকের পর থেকে আপনিও এই সিস্টেমটি প্রয়োগ করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ফটোকে অনেক আকর্ষণীয়ভাবে এডিট করবেন অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন খুব ইজিভাবে আশা করি